আসসালামু আলাইকুম, এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি ভাবনা আহমেদ। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। অস্ত্র মামলায় রিজেন্ট গ্রুপের শাহেদ করিমের যাবজ্জীবন কারাদণ্ড, ভদ্রবেশী অপরাধীদের জন্য বার্তা রায়ের পর্যবেক্ষণে আদালত। সিলেটে গণধর্ষণের মামলায় তিন আসামির পাঁচ দিন করে রিমান্ড, ছাড় পাবে না কেউই, হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর। করোনায় বিদেশে কর্মসংস্থান কমে যাওয়ায় প্রধানমন্ত্রীর উদ্বেগ, নতুন শ্রমবাজার খোঁজার নির্দেশ। চাতাল আর মিল মালিকদের কারসাজিতে অস্থির চালের বাজার, মজুতদারদের বিরুদ্ধে অভিযান চলছে জানালেন খাদ্যমন্ত্রী। এবং সৌদি এয়ারলাইন্সের টিকিট বিক্রিতে এজেন্সিগুলোর সেবার মান নিয়ে প্রবাসীদের নানা অভিযোগ। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত সংবাদ। অস্ত্র মামলায় রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান শাহেদ করিমকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার আগে শাহেদকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। এ মামলায় সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড। রিপোর্ট করছেন শফিকুল ইসলাম শামীম। রায় ঘোষণার নির্ধারিত দিনে সোমবার বহুল আলোচিত অস্ত্র মামলার আসামি শাহেদ করিমকে আদালতে হাজির করে পুলিশ। দুপুরের দিকে জনাকীর্ণ আদালতে রায়দান বিচারক কে এম ইমরুল কায়েস। অবৈধ অস্ত্র রাখার অভিযোগে আদালত শাহেদ করিমকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। শাহেদের বিরুদ্ধে কোনো মামলার এটাই প্রথম রায়। আসামি পক্ষের আইনজীবী এ রায়ে অসন্তুষ্টি জানিয়ে এর বিরুদ্ধে আপিল করার কথা জানান। আমরা এই বিষয়টা আমাদের ঘাড়ে চাপিয়ে দেওয়া হয়েছে, এই রায়ের প্রতি আমরা অসন্তুষ্ট, সংক্ষুব্ধ। আমরা মনে করি উচ্চ আদালতে আপিল করলে আমরা ন্যায় বিচার পাবো। করোনা টেস্ট না করে ভুয়া রিপোর্ট ও ভুয়া নেগেটিভ ও পজিটিভ সার্টিফিকেট প্রদান সহ বিভিন্ন অনিয়মের অভিযোগে দায়ের করা মামলায় শাহেদকে সাতক্ষীরার সীমান্ত এলাকা থেকে গত 15 জুলাই গ্রেপ্তার করে র্যাব। পরে হেলিকপ্টারে ঢাকায় আনা হয় তাকে। গত 6 জুলাই র্যাবের ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলমের নেতৃত্বে রিজেন্ট হাসপাতালের উত্তরা ও মিরপুর কার্যালয়ে অভিযান চালানো হয়। পরীক্ষা ছাড়াই করোনার সনদ দিয়ে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা ও অর্থ হাতিয়ে নিয়ে আসছিল তারা। র্যাবের ভ্রাম্যমাণ আদালত অন্তত 6000 ভুয়া করোনা পরীক্ষার সনদ পাওয়ার প্রমাণ পায়। রিমান্ডে জিজ্ঞাসাবাদে উত্তরায় তার গাড়ির ভেতর থেকে অবৈধ এ অস্ত্র উদ্ধার করে র্যাব। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা। সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে নববধূকে গণধর্ষণ মামলার প্রধান আসামি সাইফুর ও অর্জুন এবং অপর আসামি রবিউল হাসানের 5 দিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত। দুপুরে সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুর রহমান এই আদেশ দেন। এদিকে ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে বিক্ষোভ করেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এদিকে এ মামলার নতুন গ্রেপ্তার তিন আসামি শাহরনি, রাজন ও আইনুলকে শাহপরান থানায় হস্তান্তর করেছে র্যাব। সিলেট প্রতিনিধি শাহ মুজিবুর রহমান জকনের তথ্যচিত্রে, রিপোর্ট করছেন রুকসানা ইভা। সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে নববধূ ধর্ষণের ঘটনায় গ্রেফতার রবিউল হাসান রুবেলকে সোমবার আদালতে হাজির করে মামলা তদন্তকারী কর্মকর্তা। এ মামলায় তার 7 দিনের রিমান্ডের আবেদন করেন তিনি। শুনানি শেষে আদালত 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে এ মামলার প্রধান আসামি সাইফুর ও অর্জুনকে আদালতে হাজির করে রিমান্ডের আবেদন করা হয়। তাদেরও 5 দিন করে রিমান্ড মঞ্জুর করে আদালত। এই মামলার তদন্তকারী কর্মকর্তা দুই আসামি সাইফুর রহমান এবং অর্জুন লস্কর 7 দিন করে রিমান্ড আবেদন করেন বিজ্ঞ মহানগর দুই আদালত সাইফুর রহমান সাহেবের আদালতে। বিজ্ঞ আদালতে আমাদের হিয়ারিং শুনে, বিজ্ঞ অ্যাডভোকেটদের পিপি শব্দের হিয়ারিং শুনে 5 দিন রিমান্ড মঞ্জুর করেছেন প্রত্যেক আসামি। আদালতে এদিন আসামি পক্ষে কোনো আইনজীবী শুনানিতে অংশ নেননি। আদালতের অনুমতি নিয়ে আত্মপক্ষ সমর্থন করে বক্তব্য দেয় আসামিরা। এদিকে ধর্ষণ মামলার পাশাপাশি অস্ত্র মামলায়ও তাদের গ্রেফতার দেখানো হয়েছে। মাননীয় আদালত, উভয় পক্ষ বলতে আসামি সাইফুর রহমান এবং অর্জুন লস্করের মৌখিক বক্তব্য শুনেন
তাদের কোনো আইনজীবী উপস্থিত ছিল না, সিলেট আইনজীবী সমিতির কোনো আইনজীবী তাদের পক্ষে গ্রেফতার করা হয় রাজন ও আইনুলকে। এর আগে শনিবার মামলার প্রধান আসামি সাইফুর রহমান, শাহরণী, অর্জুন লস্কর ও রুবেলকে সুনামগঞ্জ ও হবিগঞ্জের বিভিন্ন সীমান্ত এলাকা থেকে গ্রেফতার করা হয়। এর মধ্যে শাহ মাহবুবুর রহমান, রাজন ও আইনুলকে আগামীকাল আদালতে তোলা হবে বলে জানিয়েছে পুলিশ। এদিকে আলোচিত ধর্ষণের ঘটনার প্রতিবাদে সিলেটে বিক্ষোভ অব্যাহত রয়েছে। সামগ্রিকভাবে আমাদের সমাজে যে নারীর নিরাপত্তাহীনতার জায়গা, যে কোনো অপরাধকে বিচার না করে সেটাকে যে প্রশ্রয় দেওয়ার জায়গা, তার ধারাবাহিকতায় এই ঘটনাটা ঘটেছে। দ্রুত বিচার ট্রাইব্যুনালে তাদের বিচার কার্য সংগঠিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করি। গত শুক্রবার স্বামীর সাথে সিলেট এমসি কলেজে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হন নববধূ। এ ঘটনায় সারা দেশে তোলপাড় সৃষ্টি হয়েছে। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। সিলেটের গণধর্ষণের ঘটনায় অপরাধীদের কোনো ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, অপরাধীদের ব্যাপারে সরকারের পক্ষ থেকে সবসময় কঠোর মনোভাব প্রদর্শন করা হয়েছে। রাজধানীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনের এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। যাদের নামে এজাহার হয়েছিল, ছয়জনের নাম আমরা প্রাথমিকভাবে পেয়েছি, তার চারজনকে আমরা গ্রেফতার করতে সক্ষম হয়েছি, আর দুইজনকে আমরা কিছু মানে অল্প সময়ের মধ্যে আমরা ধরে ফেলবো আমরা বিশ্বাস করি। আর আমরা আগেই বলেছি, আমরা কাউকে ছাড় দেই না। আমরা অবশ্যই সুশাসন প্রতিষ্ঠিত করার জন্য আমরা যা যা করার প্রয়োজন মাননীয় প্রধানমন্ত্রীর অঙ্গীকার আমরা সেটাই করব। করোনার কারণে ব্যাপক হারে কমেছে বিদেশে বাংলাদেশি শ্রমিকদের কর্মসংস্থান। এবছর আগস্ট পর্যন্ত বিভিন্ন দেশে গেছেন 181,000 কর্মী, আর দেশে ফিরেছেন 141,000। এই পরিস্থিতিতে উদ্বেগ জানিয়ে নতুন শ্রমবাজার খোঁজার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মন্ত্রিসভার বৈঠক শেষে এসব তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব। রিপোর্ট করছেন মাহবুব কবির চপল। করোনা পাল্টে দিয়েছে জীবন, অনিশ্চয়তা দেখা দিয়েছে জীবিকাতেও, অর্থনৈতিক সংকটে সারা বিশ্ব, যার নেতিবাচক প্রভাব পড়েছে আন্তর্জাতিক শ্রমবাজারে। এতে বড় ধরনের ক্ষতির মুখে বাংলাদেশ। 2019 সালে প্রবাসী কর্মসংস্থান হয় 7 লাখ বাংলাদেশির। চলতি বছর লক্ষ্যমাত্রা ছিল 7.5 লাখ, কিন্তু আগস্ট পর্যন্ত বিদেশ গেছেন মাত্র 181,000 কর্মী। একই সময়ে দেশে ফিরেছেন 141,000। বিষয়টি নিয়ে আলোচনা হয় মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে। এ বিষয়ে কাজ করতে পররাষ্ট্র, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় সহ সংশ্লিষ্টদের নির্দেশ দেন প্রধানমন্ত্রী। নতুন আরও কী এমপ্লয়মেন্ট আমরা এর মধ্যে স্কোপ আনতে পারি, জেনারেশন করতে পারি, আরও নতুন নতুন দেশে কীভাবে করা যায়, যেমন উজবেকিস্তান, কাজাকিস্তান, এই টাইপের দেশে এখন মনে হচ্ছে যে আমাদের একটা নতুন সুযোগ আসতে পারে। তো সেই জিনিসগুলো নিয়ে আগামী ক্যাবিনেট মিটিংয়ে ফরেন মিনিস্টারকে আপনার একটা বিস্তারিত একটা প্রতিবেদন উপস্থাপন করতে বলা হচ্ছে। বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজ আইনের খসড়ার অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এখন থেকে নতুন কলেজ খুলতে কমপক্ষে 50 জন শিক্ষার্থী লাগবে। রিজার্ভ ফান্ডে রাখতে হবে 2-3 কোটি টাকা। স্থায়ী ক্যাম্পাসের জন্য মেট্রোপলিটন এলাকা হলে 2 একর এবং বাইরের এলাকার জন্য 4 একর জমি থাকতে হবে। যেসব মেডিকেল কলেজ ভাড়া ভবনে চলছে তাদের কী করা হবে, এমন প্রশ্নে মন্ত্রিপরিষদ সচিব জানান সময় অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। প্রত্যেক বিভাগে শিক্ষক ও ছাত্রছাত্রীর অনুপাত হবে 1:1, মানে প্রতি 10 জন ছাত্রের জন্য 1 জন করে শিক্ষকের ব্যবস্থা থাকতে হবে, এবং মিনিমাম ছাত্র হতে হবে 50 জন। যে সিট থাকবে মেডিকেল কলেজে তার 10% আপনার বিনা পয়সায় দিতে হবে, এবং আমরা এটা প্রিফারেবলি তাদের ওয়েবসাইটগুলিতে লিস্টগুলো দিয়ে দিবে। যদি কেউ ভায়োলেট করেন সেক্ষেত্রে সেই প্যানাল প্রভিশনগুলো আর কি দণ্ড প্রযোজ্য হবে। দেশে এখন 36টি সরকারি মেডিকেল কলেজ, 1টি ডেন্টাল কলেজ, 70টি বেসরকারি মেডিকেল ও 26টি ডেন্টাল কলেজ রয়েছে। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। আবারও বেড়েছে চালের দাম।
সবচেয়ে বেশি মোটা চাল 28 বিক্রি হচ্ছে কেজি প্রতি সর্বোচ্চ 48 টাকায়। চাতাল আর মিল মালিকদের কারসাজির কারণে চালের দাম বাড়ছে বলে অভিযোগ ভোক্তা ও খুচরা বিক্রেতাদের। এমন পরিস্থিতিতে চাল ব্যবসায়ীদের সাথে মঙ্গলবার বৈঠকে বসছে সরকার। বিস্তারিত জানাচ্ছেন শারফুল আলম। পাইকারি আড়তে চালের কোনো কমতি নেই, সরবরাহ ব্যবস্থাও ভালো। সরকারি গুদামে মজুত রয়েছে প্রায় 11 লাখ মেট্রিক টন চাল, তারপরও হু হু করে বেড়ে চলছে চালের দাম। সবচেয়ে বেশি দামে কিনতে হচ্ছে মোটা চাল, অন্যান্য চালের বাজারও চড়া। এক সপ্তাহ আগেও মোটা 28 চাল 44 ও নাজিশেল বিক্রি হতো 52 টাকা কেজি দরে। সপ্তাহের ব্যবধানে এসব চালের দাম রাখা হচ্ছে আরও বেশি। 28 চাল যেটা ছিল 44-42 টাকা, ওই 28 হয়ে গেছে আপনার 47-48 টাকা কেজি। মিনিগেট চাল 55-56 টাকা হয়ে গেছে। এক বস্তার ভিতরে মনে করেন 200-300-500 টাকা ফট করে বেড়ে যায়, মানুষের তো বাজার নাই, এটা কিনা কিভাবে খাইব। পাইকারি থেকে খুচরা হাত বদলেই এসব চালের দাম বেড়ে যাচ্ছে আরও বেশি। রশিদ মিনিকেট হলো 60 টাকা, নাজির চাল আছে আমার কাছে ভালো 60 টাকা। আগে ছিল চালের ব্যাপারই, এখন হলো চাল কোম্পানি। এখন সব বড় বড় কোম্পানিরা ধান সংগ্রহ করে আপনাকে বলি, এরা এখন ধান গুদামজাত করে রাখছে। তো গত এক সপ্তাহ যাবত আমাদের ম্যাক্সিমাম মিলে অর্ডার বন্ধ, যে মাল আগে আমাদেরকে তারা দিতে 2620 টাকা, 30 টাকা, 50 টাকা, সে চাল এখন 2700-2750 টাকায় অর্ডার নিচ্ছেন। দাম বাড়ার পিছনে মিল মালিক ও কিছু অসাধু ব্যবসায়ীর কারসাজিকেই দায়ী করছেন ভোক্তা ও খুচরা বিক্রেতারা। পরিস্থিতি সামলাতে সরকার মাঠ পর্যায়ে তদারকি বাড়াচ্ছে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী। এদিকে চালের দাম নিয়ন্ত্রণে রাখতে বাজারগুলোতে অভিযান অব্যাহত রেখেছে সরকারের বিভিন্ন সংস্থা। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। সরকার চালের দাম নিয়ন্ত্রণে সারা দেশে মজুতদারদের বিরুদ্ধে অভিযান শুরু করেছে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধনচন্দ্র মজুমদার। তিনি বলেন, বাজার মনিটরিং আরও জোরদার করা হয়েছে। মিল মালিক আর মধ্যস্বত্বভোগী ব্যবসায়ীদের কারসাজিতে চালের দাম বাড়ছে বলেও মন্তব্য করেন তিনি। রাজধানীর মোহাম্মদপুরে OMS এর মাধ্যমে খাদ্যপণ্য বিক্রি কর্মসূচির পরিদর্শনকালে মন্ত্রী এসব কথা বলেন। এই কর্মসূচি থেকে রাজধানীর 120টি পয়েন্টে চাল ও আটা বিক্রি করছে খাদ্য মন্ত্রণালয়। এখন কিন্তু কৃষকের কাছে ধান নাই, এখন মধ্যস্বত্বভোগীরা ধান কিনে ধানের কৃত্রিম সংকট করে এবং কোনো কোনো মিলাররাও হয়তো ওই সমস্ত জায়গাতে মজুত করে ধান মজুত করে এটা ধান মানে আটকায় রেখে রেখে তারা ধানের দামটা বৃদ্ধি করে চাউলের দাম বৃদ্ধি করার চেষ্টা করে। রাজধানীর কাওড়ান বাজারে সৌদি এয়ারলাইন্সের অফিসের সামনে আজও ভিড় করেছেন টিকিট প্রত্যাশীরা। আজ 2300 সিরিয়াল পর্যন্ত টোকেনধারীদের টিকিট দেওয়া হয়। এতে কিছুটা স্বস্তি ফিরেছে প্রবাসীদের মধ্যে। এদিকে সৌদি এয়ারলাইন্স অফিসের চাপ কমাতে 31টি ট্রাভেল এজেন্সি থেকে টিকিট বিক্রির অনুমতি দেওয়া হয়েছে। সেই এজেন্সিগুলোর সেবা নিয়েও নানা অভিযোগ প্রবাসীদের মধ্যে। বিস্তারিত আদ্দিন সজীবের রিপোর্টে। অনিশ্চয়তার ছাপ চোখে মুখে, কবে মিলবে টোকেন আর কবেই বা পাওয়া যাবে বিদেশ যাওয়ার টিকিট তা জানা নেই এই প্রবাসীদের। কারো ভিসার মেয়াদ শেষ, কারো মেয়াদ আছে মাত্র কয়েকদিন, কাজে যোগ দিতে পারবেন কিনা তা নিয়েই যত দুশ্চিন্তা। সৌদি এয়ারলাইন্সের আপ ডাউন টিকিট আছে, তারা শুধু এনে আসবে 24 দিনের মেয়াদ দিলে ইনশাল্লাহ আমরা যেতে পারবো, আর যদি 24 দিনের মেয়াদ না যায় তাহলে 50,000 লোকের মনোনয়ন টিকিট ছাড়া হয়ে যাবে। যাদের অলরেডি আছে আর যাদের নাই তাদের কথা আলাদা, হয়তো তাদের বৃদ্ধি হবে, কিন্তু আমাদের যাদের আছে তাদের জন্য তো একটা উপায় হওয়া উচিত। কারওয়ান বাজারে সৌদি এয়ারলাইন্সের কাউন্টার থেকে 2300 প্রবাসীকে টোকেন দেয়া হয়। এর বাইরেও হাজারো মানুষের ভাগ্যে এখনও টোকেনই জোটেনি, যদিও সৌদিয়া কর্তৃপক্ষ জানিয়েছে আগামী 4 অক্টোবর থেকে পাবেন বাকিরা। এতেও সংশয় কাটছে না প্রবাসীদের। আমরা যদি 7 তারিখে এখানে আসি, আমি বিশ্বাস করি যে আমি টোকেন পাবো না, কালোবাজারিতে টোকেন চলে যাবে, পরে এই টোকেন 5,000-10,000 টাকায় বিক্রি হবে। সরকারে অনুরোধ করব আকামার মেয়াদ বাড়ায় দেওয়া যাতে আমার গানে নেওয়ার ব্যবস্থা করে। সৌদি দূতাবাস স্বীকৃত 31টি ট্রাভেল এজেন্সির মাধ্যমে ভিসার মেয়াদ বাড়ানোর কার্যক্রম শুরু হয়েছে।
তবে প্রবাসীদের অভিযোগ তাদের কঠিন শর্তের কারণে বিদেশ যাওয়ার পথটি আরও জটিল হয়েছে। শতকরার ভিতরে আমাদের 95 জন কবিরের সাথে কোনো যোগাযোগ নাই, বিচ্ছিন্ন অবস্থা আছে। 5 জনের সাথে হয়তো সুসম্পর্ক থাকার কারণে তারা হয়তো ছুটি মেয়াদ বাড়াইতে পারবে। আমরা কার কাছে যাবো? কবিরের কাছ থেকে কোরালে আসি, কবিরের সাথে তো যোগাযোগ করা আমাদের সম্ভব না। এই মানুষগুলো কাজে ফিরতে চান, তাই আরও সহজভাবে তাদের বিদেশ ফেরাতে সরকারের কাছে আকুতি সবার কণ্ঠে। সৌদি প্রবাসীদের কাজে ফেরার যে আকুতি, তাতে সরকারের ছাড়ায় অনেকটা স্বস্তি মিলেছে সব মানুষের মধ্যে, কিন্তু এখনও অস্বস্তি রয়ে গেছে টোকেন নিয়ে। সৌদি এয়ারলাইন্সের যাত্রীরা বলছেন, যদি শুধুমাত্র সৌদি এয়ারলাইন্সের যাত্রীদেরকে টিকিট দেওয়া হয় তাহলেই অনেকটা কষ্ট কমে আসবে এসব মানুষের। আদিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। গত 24 ঘন্টায় করোনা ভাইরাসে দেশে আরও 32 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 5,193 জনে। মৃত ব্যক্তিদের মধ্যে 22 জন পুরুষ ও 10 জন নারী। সবশেষ 11,284 নমুনা পরীক্ষায় 1,407 জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার প্রায় 11.80%। মোট আক্রান্তের সংখ্যা 3,60,555। গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 1,582 জন। এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা 2,72,073 জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 75.46%। 24 ঘন্টায় ঢাকা বিভাগে সর্বোচ্চ 25 জন মারা গেছেন। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তি এসব তথ্য জানানো হয়। বাংলাদেশে সাংবাদিকতার মান নিয়ে প্রশ্ন উঠেছে বলে মনে করেন গণমাধ্যম বিশ্লেষক, গবেষক ও সিনিয়র সংবাদকর্মীরা। এজন্য প্রেস ক্লাব ও সাংবাদিক সংগঠনগুলোর রাজনৈতিক লেজুর ভিত্তি, বস্তুনিষ্ঠ সাংবাদিকতার প্রশ্নে প্রভাবশালীদের কাছে আত্মসমর্পণের প্রবণতাকে দুষছেন তারা। টিআইবির দুর্নীতি নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন 2020-এর পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এসব কথা উঠে আসে। বিস্তারিত ফজলে রাব্বি রিপোর্টে। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ আয়োজিত অনলাইন আলোচনার মূল প্রবন্ধে বলা হয়, করোনা নিয়ে বাংলাদেশের মতো দুর্নীতি বিশ্বের আর কোনো দেশে হয়নি। সরকারের পক্ষ থেকে দুর্নীতি নির্মূলের কথা বলা হলেও স্বাস্থ্যসেবায় দুর্নীতি বিষয়ক তথ্য প্রকাশের কারণে জেল, জুলুম, নির্যাতন সহ্য করতে হয়েছে সংবাদকর্মীদের। এর প্রেক্ষিতে সরকার দুর্নীতি নিয়ন্ত্রণের চেয়ে দুর্নীতির তথ্য প্রকাশ নিয়ন্ত্রণে অনেক বেশি তৎপর, এমন ধারণা সৃষ্টি হয়েছে বলে মনে করেন বিশেষজ্ঞরা। তবে বিশ্লেষকরা বলেন, এসব ঘটনা যেমন সত্য, তেমনি সত্য দিন দিন কমে যাচ্ছে সাংবাদিকতার মান। কমে গেছে অনুসন্ধানী সাংবাদিকতা, বেড়ে গেছে যাচাই বাছাই ছাড়া চটকদার তথ্য দিয়ে তৈরি সংবাদের পরিমাণ। তারা অনুসন্ধানী না, তারা একেবারেই হেডলাইন মার্কার রিপোর্টিং করতে চান, এবং যেখানে বিদ্যা বুদ্ধি বা যেখানে পরিশ্রম জড়িত, গণমাধ্যম বলতে রাজনৈতিক, আমরা নিজেদেরকে একটা উপ রাজনৈতিক শক্তি হিসেবে ভাবছি। আমাদের দেশের বাস্তবতায় সাংবাদিকতা ততটুকুই নষ্ট হয়েছে, রাজনীতি যতটুকু নষ্ট হয়ে গেছে। কারণ আমার ইউনিয়ন রাজনীতিতে ডুবে গেছে, আমার প্রেস ক্লাব গুলো রাজনীতিতে ডুবে গেছে। তথ্য প্রকাশের রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ এড়ানোর পাশাপাশি প্রভাবশালীদের কাছে আত্মসমর্পণ আর আপোষের মানসিকতা থেকে বের হতে হবে বলে মনে করেন তারা। যদি আমরা সহমত ভাই সাংবাদিকতা থেকে না বের হই, তাহলে তো অ্যাকচুয়ালি পারফরম্যান্স লেভেল উন্নত না করলে আসলে স্ট্রাকচারাল লেভেলটাকে, আমরা কাঠামোগত লেভেলটাকে চ্যালেঞ্জ করতে পারছি না। কৌশল, কৌশল এবং কৌশল এক, এবং দ্বিতীয়ত হচ্ছে চাই সাহস, আরো সাহস, স্পোর্ট দিতে সাহস, এই দুটোর সমন্বয় হচ্ছে একজন রিপোর্টারের জন্য খুব জরুরি। এবছর দুর্নীতি নিয়ে অনুসন্ধানী সংবাদ তৈরির জন্য জাতীয় আঞ্চলিক পত্রিকার 2 জন, 1 জন টেলিভিশন সাংবাদিক ও 1টি টেলিভিশন ডকুমেন্টারিকে পুরস্কার দিয়েছে টিআইবি। শীর্ষ প্রতিবেদনের জন্য ফজলে রাব্বি, এটিএন বাংলা, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার 74তম জন্মদিন আজ। 1947 সালে এই দিনে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন তিনি। 1975 সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পর তার বড় মেয়ে শেখ হাসিনা 1981 সালে দেশে ফিরে আসেন। তারপর থেকে গণতন্ত্র পুনরুদ্ধার সহ মানুষের অধিকার আদায়ের বিভিন্ন সংগ্রামে নেতৃত্ব দেওয়ার মধ্য দিয়ে তিনি এখন চতুর্থবারের মতো দেশের প্রধানমন্ত্রী। নিয়াজ জামান সজীবের বিশেষ রিপোর্ট। ছোটবেলায় বাবাকে দেখেছেন মানুষের জন্য লড়াই করতে। বছরের পর বছর ধরে বঙ্গবন্ধু জেল খেটেছেন। তার বড় সন্তান আদরের হাসু মায়ের সাথে তাকে জেলে দেখতে যেতেন, তাই শৈশব কৈশোরের জন্মদিনগুলো কখনো সেভাবে উদযাপন করা হয়নি শেখ হাসিনার। ১৯৭৫ সালের 15 আগস্ট
ইতিহাসের নৃশংসতম হত্যাকাণ্ডে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সপরিবারে নিহত হওয়ার সময় ছোট বোন শেখ রেহানা সহ দেশের বাইরে থাকায় বেঁচে যান দু বোন। তারপর থেকে আর কখনো আড়ম্বরপূর্ণভাবে জন্মদিন পালন করেননি। কেউ ঢাকঢোল পিটিয়ে তার জন্মদিন পালন করুক তাও চান না, বরাবরই বলেন তার বেঁচে থাকা জাতির পিতার স্বপ্নে সোনার বাংলার স্বপ্ন বাস্তবায়নের জন্য। তার ছয় মাস বয়স থেকেই বঙ্গবন্ধু কারাগারে যাওয়ার শুরু করেছেন তার আগ থাকতেই, এবং পরবর্তীকালে বিভিন্ন সময় তাদের পারিবারিক জীবনটাই ছিল বঙ্গবন্ধু কারাগারের জীবনের সাথে সম্পৃক্ত। 1981 সালে দেশে ফিরে আসার পর থেকে মানুষের ভাত ও ভোটের অধিকার নিশ্চিত করার লড়াইয়ে নেতৃত্ব দিয়েছেন। কমপক্ষে 19 বার তার জীবনের উপরে হামলা হয়েছে। নিশ্চিত মৃত্যুর হাত থেকে বেঁচে যাওয়া মানুষটির নাম শেখ হাসিনা। 28 সেপ্টেম্বর তার জন্মদিন। দীর্ঘ লড়াই সংগ্রাম সব ষড়যন্ত্র পেছনে ফেলে 1996 সালে আওয়ামী লীগকে ক্ষমতায় নিয়ে আসেন। তিনি দেশে চারবারের প্রধানমন্ত্রী। এখনও মানুষের জন্য কাজ করেই শান্তি পান শেখ হাসিনা। 1996 সালে বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে 21 বছর পরে আওয়ামী লীগ ক্ষমতা আসে এবং মুক্তিযুদ্ধের যে আদর্শ লক্ষ্য চেতনা, অর্থাৎ একটি গণতান্ত্রিক অসাম্প্রদায়িক বাংলাদেশ, সেটার আবার পুনঃপ্রত্যাবর্তন ঘটে। গত কয়েক বছরের আওয়ামী লীগের কার্যক্রম এবং বিরোধীদের কার্যক্রম যদি আমরা তুলনামূলক আলোচনা করি তাহলে দেখব যে শেখ হাসিনা অনেক বেশি ম্যাচিউর পলিটিশিয়ান। নিজের বা পরিবারের নয়, দেশের মানুষের শান্তি তার প্রতিটি জন্মদিনের সবচেয়ে বড় চাওয়া। জন্মদিনে দেশের মানুষের এই প্রার্থনা, তিনি যেন ভালো থাকেন। শেখ হাসিনা ভালো থাকলে ভালো থাকবে বাংলাদেশ। নিয়াজ্জামান সজীব, এটিএন বাংলা, ঢাকা। রাজধানীতে নানা আয়োজনে পালিত হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন। মিলাদ মাহফিল, আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা সহ এসব কর্মসূচির আয়োজন করে আওয়ামী লীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠনগুলো। নিয়াজ্জামান সজীবের আরেকটি রিপোর্ট। প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে দোয়া ও মিলাদের আয়োজন করা হয়। ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত অনুষ্ঠানে কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক, ঢাকা দক্ষিণের মেয়র ব্যারিস্টার শেখ ফজলুল তাপস সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এদিকে ঢাকেশ্বরী মন্দিরেও প্রধানমন্ত্রী দীর্ঘায়ু কামনায় আয়োজন করা হয় প্রার্থনার। দলের সভাপতি জন্মদিন উপলক্ষে অসহায় ও দুস্থ নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করে মহিলা আওয়ামী লীগ। ধানমন্ডিতে এক কমিউনিটি সেন্টারে এই আয়োজনে শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমণি সহ মহিলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ অংশ নেয়। দিনটি উপলক্ষে শ্যামলীর SOS শিশুপল্লীতে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করে আওয়ামী লীগের বন ও পরিবেশ উপকমিটি। এতে দলের বন ও পরিবেশ সম্পাদক দিলার হোসেন সহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। জাতীয় সংসদ ভবনস্থ ডেপুটি স্পিকারের বাসভবনে বঙ্গবন্ধু ছাত্র পরিষদ কেন্দ্রীয় সংসদের উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার 74তম জন্মদিন উদযাপন করা হয়। জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মোহাম্মদ ফজলে রাব্বি মিয়া কেক কেটে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানান। এদিকে হাসুমনির পাঠশালার উদ্যোগে জাতীয় জাদুঘরে আয়োজন করা হয় চিত্র প্রদর্শনী ও আলোচনা সভার। জাতীয় প্রেস ক্লাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার 74তম জন্মদিন উপলক্ষে দোয়া ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানের আয়োজন করে মুক্তিযোদ্ধা সংসদ। রাজধানীর মিরপুরে সংসদ সদস্য আসলাম হক আসলামের উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে দোয়া করা হয়। এছাড়া প্রধানমন্ত্রী দীর্ঘায়ু ও সুস্থতা কামনায় যুবলীগের উদ্যোগে বঙ্গবন্ধু হেভিনিউয়ে দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়। নিয়াজ্জামান সজীব, এটিএন বাংলা, ঢাকা। বঙ্গবন্ধু শেখ মুজিব ইতিহাসের মহানায়ক আর জেনারেল জিয়া ইতিহাসের ফুটনোট বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এক ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, গত 45 বছরে বিশ্বের সফল রাজনীতিবিদদের মধ্যে শেখ হাসিনা স্বনামেই উজ্জ্বল। বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের বেনিফিশিয়ারি জেনারেল জিয়াউর রহমান, একথা দুই বেলকের মতো পরিষ্কার। স্বাধীনতার ঘোষক আর ঘোষণার পাঠক এক হতে পারে না। মিথ্যাচার, ভুল আর নীতিহীনতার কারণে বিএনপি দিন দিন জনপ্রত্যাশা থেকে ছিটকে পড়ছে। তাদের কর্মীরা এখন আর নেতাদের বিশ্বাস করতে পারছে না। সিলেটের এমসি কলেজের ধর্ষণ নিয়ে
বিএনপি অপরাজনীতি করছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে ডিপ্লোমেটিক করেসপন্ডেন্স অ্যাসোসিয়েশন ডিকাপ আয়োজিত সেমিনারে তিনি বলেন, ধর্ষকদের বিচার করবে সরকার। তথ্যমন্ত্রী আরও বলেন, ধর্ষকদের সামাজিকভাবে বয়কট করা দরকার। নির্বাচনে আওয়ামী লীগকে ভোট দেওয়ার অপরাধে যেভাবে পঙ্গু শেফালিকেও গণধর্ষণের শিকার হতে হয়েছিল, আওয়ামী লীগে ভোট দেওয়ার অপরাধে একটি গ্রাম অপরুদ্ধ করে সেখানে শত শত নারীকে নির্যাতন করা হয়েছিল, গণধর্ষণ করা হয়েছিল, বিএনপি তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করে নাই, বরং তাদেরকে বাহবা দেওয়া হয়েছিল। দেশে করোনা ভাইরাসের পাশাপাশি দুর্নীতি ও ধর্ষণের মহামারী চলছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। নিত্যপণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচিতে তিনি এ অভিযোগ করেন। এ সময় বক্তব্য রাখেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আজকে মানুষ কাঁদছে, আজকে বিশ্ব বিবেক কাঁদছে, সবার হৃদয় দুমড়ে মুচড়ে যাচ্ছে, আর আপনারা জন্মদিন পালন করেন গণভবনে, আপনাদেরকে ধিক্কার দেই। শ্রদ্ধা আর ভালোবাসায় শেষ বিদায় জানানো হলো অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমকে। সকালে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে নামাজে জানাজা শেষে সর্বস্তরের মানুষ তাকে ফুলে শ্রদ্ধা জানান। পরে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা হয়। জানাজায় অংশ নিয়ে বিশিষ্টজনরা বলেন, মাহবুবে আলমের মৃত্যুতে আইন অঙ্গনে সৃষ্ট শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়, একাত্তরের মানবতা বিরোধী অপরাধের বিচার প্রক্রিয়ায় তার অবদান জাতি কৃতজ্ঞ চিত্তে স্মরণ করবে। বিস্তারিত হুমায়ুন চিস্তির রিপোর্টে। সুপ্রিম কোর্টের করিডোরে এভাবে আর দেখা যাবে না টানা প্রায় এক যুগ রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করা মাহবুবে আলমকে। রোববার সন্ধ্যায় ঢাকার সিএমএইচে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মুন্সীগঞ্জের এই কৃতি সন্তান। সোমবার সকালে সিএমএইচের হিমঘর থেকে মাহবুবে আলমের মরদেহ বেলি রোডের সরকারি বাসভবনে নেওয়া হয়। সেখান থেকে সকাল ১১টায় তাকে নিয়ে আসা হয় দীর্ঘদিনের কর্মক্ষেত্র সুপ্রিম কোর্টে। মানবতাবিরোধী বিচার, আপনার বঙ্গবন্ধুর খুনিদের বিচার, রাজাকারদের বিচার, কত বড় বড় ধরনের মামলায় অবদান মাহবুবে আলমকে বাঁচিয়ে রাখবে। তরুণ আইনজীবী সহ সকল আইনজীবীদের একটি আশ্রয়স্থল ছিলেন তিনি। জানাজার পর মাহবুবে আলমের মরদেহে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পক্ষে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তাদের সামরিক সচিব। এর আগে প্রধান বিচারপতি ও সুপ্রিম কোর্ট বারসহ বিভিন্ন ব্যক্তি ও সংগঠনের পক্ষ থেকে জানানো হয় শেষ শ্রদ্ধা। ওনার সব বিচারেই গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল এবং দেশে আইনের শাসন আনার ব্যাপারে ওনার অনেক অবদান আছে। উনি আইনজীবী হিসেবে তার সর্বোচ্চ চেষ্টা করেছেন রাষ্ট্রের স্বার্থ রক্ষার জন্য। পরে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হয় দেশের পঞ্চদশ অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমকে। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। জালিয়াতির মাধ্যমে বিদেশি নাগরিকদের পাসপোর্ট এবং ভিসা তৈরি চক্রের মূল হোতা মাসুম আহমেদকে আটক করেছে এনএসআই ও র‍্যাব। মানি লন্ডারিং ও হন্ডি ব্যবসার সঙ্গে সম্পৃক্ত প্রতারক মাসুম আহমেদকে রোববার গভীর রাতে সিলেটের কানাইঘাট থেকে আটক করা হয়। জার্মানি ও বুলগেরিয়া থেকে ইসলামী ব্যাংকের মাধ্যমে গত মাসে ১ মিলিয়ন ইউরো গ্রহণ করে মাসুম। এছাড়াও জার্মানি, নিউজিল্যান্ড, ক্রোয়েশিয়া, রোমানিয়া, ইটালি, গ্রিস, মালয়েশিয়া, কানাডা সহ বিভিন্ন দেশে মানব পাচার করে আসছে প্রতারক মাসুম। এবারে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। করোনার মহামন্দাতেও 85% গ্রামীণ নারী কৃষি উদ্যোক্তা অনলাইনে তাদের পণ্য বিক্রি করেছেন, উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্যও পেয়েছেন তারা। বেসরকারি উন্নয়ন সংস্থা অ্যাকশন এইডের মেকিং মার্কেট ওয়ার্ক ফর উইমেন নিয়ে অনলাইন সেমিনারে এসব তথ্য জানানো হয়। তবে করোনার প্রথম দিকে উৎপাদিত পণ্যের পরিবহন ব্যবস্থা নিয়ে সবচেয়ে বেশি চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয় তাদের। দেশে নারীবান্ধব কৃষি পণ্য উৎপাদন ও বিপণনে আরও বেশি নীতি সহায়তার দাবি জানান বক্তারা। এবারে আন্তর্জাতিক সংবাদ।
বিশ্বজুড়ে করোনায় মৃতের সংখ্যা ছাড়ালো 10 লাখ। জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য বলছে, ভাইরাসটিতে মৃতের সংখ্যা 1 মিলিয়ন ছুঁতে মাত্র 2000 বাকি, আর এখন পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্তের প্রায় 3 কোটি 31 লাখ। বৈশ্বিক এই মহামারীতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র হলেও ভারতের অবস্থা দিন দিন অবনতির দিকে যাচ্ছে। রোববার দেশটিতে নতুন করে করোনা শনাক্ত হয়েছে 82,000-এর বেশি। এ নিয়ে দেশটিতে মোট শনাক্ত 7,74,000-এর বেশি, মারা গেছেন প্রায় 96,000। এদিকে যুক্তরাষ্ট্রের 21টি রাজ্যে আবারও করোনা সংক্রমণ বাড়ছে বলে জানিয়েছে অঙ্গরাজ্যগুলোর প্রশাসন। এখন পর্যন্ত দেশটিতে ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে প্রায় 2,05,000, মোট শনাক্ত 71 লাখেরও বেশি। লক্ষ্মীপুর এক আসনের সংসদ সদস্য ও আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতালের চেয়ারম্যান ডক্টর আনোয়ার হোসেন খানের শাশুড়ি রহিমা আক্তারের দাফন ফেনীতে পারিবারিক কবরস্থানে সম্পন্ন হয়েছে। এর আগে মরহুমার 2 দফা জানাজায় অংশ নেন ফেনী সদর উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিরা। রোববার রাতে আনোয়ার খান মডার্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বার্ধক্যজনিত কারণে রহিমা আক্তার মারা যান। এবারে পার্টিস খেলার খবর। অবশেষে স্থগিত হয়ে গেল বাংলাদেশ ক্রিকেট দলের শ্রীলঙ্কা সফর। শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের দেওয়া শর্ত মেনে সফর সম্ভব নয় বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন। তিনি জানান, কোয়ারেন্টাইন ইস্যুর সমাধান না হয় আপাতত শ্রীলঙ্কা যাচ্ছে না বাংলাদেশ ক্রিকেট দল। আরও জানাচ্ছেন পরাগারমা। করোনাকালে সবাই যখন একে একে খেলায় ফিরছে, তেমনি অবস্থায় বাংলাদেশও ফিরতে চেয়েছিল শ্রীলঙ্কা সফর দিয়ে। 3টি টেস্ট খেলার কথা ছিল দ্বীপরাষ্ট্রের সাথে, সেই মতো অনুশীলনে নিজেদের তৈরিও করছিল টাইগাররা। কিন্তু শ্রীলঙ্কা সফরে বাংলাদেশের সমস্যা হয়ে দাঁড়ায় সেখানকার কোভিড টাস্ক ফোর্সের কড়াকড়ি নিয়ম। একটা ছাড়া বাকি সবগুলোকে দিতে পারবো বলে ওরা আশ্বস্ত করেছে। 14 দিনের যে কোয়ারেন্টাইন, ওই অবস্থায় খেলা সম্ভব না, এটা আমরা আগেই বলে দিয়েছি। ওরা পেয়েছে, আমরা ওদের কাছ থেকে কালকেই পেয়েছি, আজকে আমরা ওদেরকে জানিয়ে দিয়েছি যে এটা সম্ভব না রিশিডিউল করার জন্য। অবশ্য আগেই বিসিবি জানিয়েছিল যে নানা শর্ত মেনে বাংলাদেশ দল শ্রীলঙ্কা সফরে যাবে না, তাতে দুই দেশের ক্রিকেট বোর্ডই আভ্যন্তরীণ সমস্যা সমাধানের চেষ্টা করে, তবে কোনো সমাধানে পৌঁছানো সম্ভব হয়নি। তাই ঘরোয়া ক্রিকেট আয়োজনের দিকে ঝুঁকবে এখন বিসিবি। করোনা পরিস্থিতি তো আমাদের দেশে একেবারে ভালো হয়ে যায়নি, ন্যাশনাল টিমের তারপর ওরা প্র্যাকটিস ম্যাচ করবে 3টা, ডিটেলস আপনারা পেয়ে যাবেন কবে কবে প্র্যাকটিস ম্যাচ খেলবে 3টা। আগামী 23 অক্টোবর থেকে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার 3 ম্যাচের প্রথম টেস্ট শুরু হওয়ার কথা ছিল শ্রীলঙ্কার ক্যান্ডিতে। পরাগমান, টিম বাংলা, ঢাকা। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। অস্ত্র মামলায় রিজেন্ট গ্রুপের শাহেদ কর্মীর যাবজ্জীবন কারাদণ্ড, ভদ্রবেশী অপরাধীদের জন্য বার্তা রায়ের পর্যবেক্ষণে আদালত। সিলেটে গণধর্ষণের মামলায় 3 আসামির 5 দিন করে রিমান্ড, ছাড় পাবে না কেউই, হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর। করোনায় বিদেশে কর্মসংস্থান কমে যাওয়ায় প্রধানমন্ত্রীর উদ্বেগ, নতুন শ্রমবাজার খোঁজার নির্দেশ। চাতাল আর মিল মালিকদের কারসাজিতে অস্থির চালের বাজার, মজুরদারদের বিরুদ্ধে অভিযান চলছে জানালেন খাদ্যমন্ত্রী। এবং সৌদি এয়ারলাইন্সের টিকিট বিক্রিতে এজেন্সিগুলোর সেবার মান নিয়ে প্রবাসীদের নানা অভিযোগ। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন এবং বারবার হাত পরিষ্কার করুন। এছাড়া এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।